আজকের শুভেচ্ছা নেওয়া হয়েছে সুভাষ পালের কাছ থেকে। আমার বন্ধুরা অফিস ফেরত এসে রোজ আমার সঙ্গে নানার বিষয় নিয়ে আলোচনা করতেন, সমাজনীতি, অর্থনীতি, বিরোধী সরকারের বিরোধিতা, বিরোধীদের সপক্ষে নানা রকম কথা বলতেন। আমি ক্লান্ত হয়ে গেছিলাম। একদিন তারা আসা মাত্রই, তারা কোনো কথা বলার আগেই আমি একটা খুব মজার গল্প বললাম, তারা শুনে হেসে কুটিপাটি খেতে লাগলেন। তারপরে আমি পরের দিন তারা যখন আবার এলেন, তখন আবার তাদের সেই গল্পটা বললাম। প্রথম দিনের মতো না হলেও অনেকেই হাসলেন। তৃতীয় দিন আবার সেই গল্প বললাম, বড় একটা কেউ হাসলেন না। চতুর্থ দিন আমি বলার আগেই তারা থামিয়ে দিলেন, বললেন, রোজ একই গল্প বলো, একই গল্প কি রোজ সবার শুনতে ভালো লাগে? আমি বললাম, ভাবো দেখি তোমাদের কথা, তোমরা যে রোজই একই প্রসঙ্গ করো আমার কাছে, আমারও কি সেটা শুনতে খুব ভালো লাগে? কখনো ভেবেছো যে এই একই প্রসঙ্গ করে তোমার আমার কী লাভ হয়েছে? বরং যেটি জানি তার বাইরে নতুন কিছু যে জানার, সেটার ইচ্ছাটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে গেছে। আমরা একই জায়গায় দাঁড়িয়ে না থেকে আসুন জীবনকে এগিয়ে নিয়ে যাই, নতুন নতুন বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ হোক এবং সেই নিয়ে মনের চর্চা হোক। নমস্কার।